মেলা বোধহয় একেই বলে, একেই বলে প্রকৃত কার্নিভাল। মানবজাতির ইতিহাস বলছে সার্পেন্ট আর ফার্টিলিটির মধ্যে যোগাযোগ দীর্ঘদিনের। মা দুর্গার হাতেও যে সাপ থাকে তাও প্রাণেরই প্রতীক। অতদল পদ্মায়ে চরণ কমলে মাকে পূজিব গো। সাপের খেলা আজ এই উৎসব ছিল রাজার জন্য, রাজপরিবারের অন্যান্য সদস্যদের জন্য। আসলে এটাই রীতি, দীর্ঘ দিন ধরে চলে আসছে এই রীতি। এরপর আগামী কাল এই উৎসব হবে শাঁখারি বাজারে মা মনসার মন্দিরে, সেটা অবশ্য সর্বসাধারণের জন্য। আসলে ব্যাপারটা ঠিক তা নয়, আজও যোগদান করেছিলেন সর্বসাধারণ আম জনতা। এই সাপের খেলা দেখে মুগ্ধ হয়েছেন, অভিভূত হয়েছেন। আগামীকাল আবার তারা আসবেন সাপের খেলা দেখতে ছাপান উৎসবে শাঁখারি বাজারে। আর্থিক প্রতিকূলতার মধ্যে আজকে আমাদেরকে এই উৎসবটাকে চালাতে হচ্ছে। আগামী দিনে হয়তো এই উৎসবটা শেষ হয়ে যেতে বসে বসবে, কারণ আগামী দিনে আমরা এই উৎসবকে চালাতে পারবো কিনা আমরা কিন্তু নিজেরাই চিন্তিত। এরা কেউ বিড়ি মারে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, সারা বছর তাদের তো বিভিন্নভাবে তাদেরকে বেঁচে থাকতে হয়। তো তারা এই সময়টা তারা আসে এবং এই সাপ খেলা দেখায়। ওই সমস্ত সাপের খেলা দেখতে এসে আমরা দেখছি তো একটা যে পদ্ধতি, একটা অবৈজ্ঞানিক পদ্ধতি একদম। আপনি দেখুন সাপের নিচে মানুষ, কোনো ব্যারিকেড নেই, কোনো রকম কোনো ইয়ে নেই, আলোর ব্যবস্থা নেই। আমরা দেখেছি অন্যান্য সময় সাপ খেলাতে খেলাতে গুণিনদের হাত থেকে সাপ ছেড়ে পড়েও যায় বা মানুষের ছোটাছুটি আরম্ভ হয়ে যায়। তো আগামী দিনে এই এই চিন্তাভাবনাটারই কিন্তু অভাব। এই সংস্কৃতিকে আগামী দিনে কিন্তু বিলীনের পথে চলে যাচ্ছে, সংস্কৃতি লুপ্ত হয়ে যেতে বসেছে। তো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু প্রশাসনিক স্তরে এবং সার্বিকভাবে সকলের তথ্য দপ্তরকে আরও বেশি দায়িত্ব নিতে হবে, যাতে করে এই সংস্কৃতি আগামী দিনে বেঁচে থাকে। মৃতপ্রায় এই ঐতিহ্যকে রক্ষা করবে কে? কে যোগাবে বাঁচার রসদ? নাকি সাপে বর নয়, সত্যিই কোনো অভিশাপে পাওয়া বরের জন্য অপেক্ষা করে থাকতে হবে?